আমার নাম হায়দর, সবাই আমাকে দেখে করে দরপর। কেমন আছিস তুই? ও ভাই, ও ভাই, ও ভাই, ভালো আছি। ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ইগো সিনাস নি এজন এমপি 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 এটা পরে কেন নরমালি চল নিছে এটা মাল সে আমারা দল হে এমপি হতা হউ নমিনেশন নিতা হউ আর তুম আমারা দলের এমপি কা কথা কথাও হরতাও কথাও তুমেরে একটা কাউলে মারতাও একটু সাহস কেমন লাগছে তোর? আমার নাম হায়দর, আমার নাম শুনে সবাই করে দরপর। তোমারা বুট আছে হু ওপর তুলা জি মোর তোমারা ওয়ার্ড কত হু শর্মা কুশিয়ারা মুঝে দল গঠন করতা তুম চিন্তা নেই চেয়ারম্যান হু দল কা সেকেন্ড হ্যাঁ ভাই খেল তোর বাপ মুঝে চল যেতা চলো গান দোর তাদেরকে গ্রেফতার করব, তাদেরকে গ্রেফতার করার জন্যই সরকার আমার পাঠাইছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, এখন যদি তাদেরকে গ্রেফতার করি তাদের জনপ্রিয়তা আরো বেড়ে যাবে। গ্রেফতার করা মানে তাদেরকে আরো ভাইরাল করে দেওয়া। এই জন্য কর্তৃপক্ষ নির্দেশে এখন আর তাদের গ্রেফতার করছি না, তাদের গ্রেফতার করবো সময় সুযোগ মধ্যে। ওয়ালাইকুম সালাম মাজিদ, হাফাই উঠলা যে হায়দর। এরপরে ওই যে আসদ গরু রাখাল আসদ সিএনজি ডিবার হায়দর, ওটা নির্বাচনও কারাইছেন। হ্যাঁ তা তো জানি, অন্য রাস্তা যেরাম বুট তুলা আছে আজকে ইয়া হটাই বেড়া আছে রাজরে এ ধরে জিচ্ছা মতো। এটা আরো সমস্যা নানি ভাই, ফার্স্ট বুট দিতাম যোগ্য প্রার্থী দেখে দিতাম, সৎ দেখে দিতাম। তোমরা ইয়াং যুব সমাজ দেখে শুনে বুঝে যোগ্য প্রার্থী কি ভোট দিবা, ঠিক আছে? ফেসবুক ইউটিউব কোন তার ঢুকা যায় না, যে তার ঢুকবাই সিএনজি ডিবার হায়দর দেখুন কিভাবে ভোট চাচ্ছে জনগণের কাছে, দেখুন গরুরা গেল আসত কিভাবে বুট চায়, ঢুকা যায় না কিচ্ছু। ফেসবুক হোয়াটসঅ্যাপ চাই যা বুঝছি, তোমরা আগে গিয়ে বুট তুলো, যাও তোমরা বুট তুলো, এটা বুট তুলো সমস্যা নাই, আর সমস্যা হলে আমরা দেখব। যাও যাও যাও, সালাম আলাইকুম। ওকে সালাম আলাইকুম, বুট তুলো গিয়া দেখ রানি ভাই কি তো অবস্থা আরম্ভ হইছে। সিএনজি চালায় ও হিজরে গো ওই গো ওই যে পাগলে গো মুটা কেউ কারা হয়ে গেছে, মানে এটা যা তা কিছু ষড়যন্ত্রের মূল হচ্ছে হিন্দি জামাল।
জি ভাই, ওই ব্যাটারি সাইজ না করা পর্যন্ত আসলে আমাদের এই এলাকাটা মুক্ত হবে না। যত নষ্টের গুড়া এই হিন্দি জামাল, একে পর এক ফন্দি ফিকির ধান্দাবাজি সব কিছু হিন্দি জামালের। দাঁড়াও, এই নির্বাচনটা যাক, একটু একটু সবুর করো, নির্বাচনটা যাক, যে করে হোক আইনের আওতায় তাকে আনবই। সমস্যা নাই, কিন্তু আরো জন দাঁড়াইছে সিএনজি ড্রাইভার, ও হায়দর পড়ালেখা নাই কিছু নাই, হ্যাঁ তো দাঁড়াইছে আপনার আসনে। খালা লইয়া যে হায়দর হার ফুয়া, ওই যে জমির সাসার ফুয়া, ও এই ইলেকশনে দাঁড়াইছে, এমপি ইলেকশন দাঁড়াইছে, আমার এক টাকা রইছে, এটু কি তা হবা, তেতো আর মান ইজ্জত আর গুণতা থাকতো না রে বাবা। আমি আর মান ইজ্জত আব্বা, আমি আপনার না করতাম রে বাবা, এটা না করাইবার লাগি রে বাবা। আরে ভাই, আমি মন খারাপ করার কোনো নাই, আমি দুঃখিত হয়েছি না, আমি দলের লাগে রাজনীতি করলাম, দলের লাগে আরো রাজনীতি আরো ত্যাগ স্বীকার করবো, করলাম যে টিকিট পাইমো, পাইছি না, যারে দিছ দলের স্বার্থে জনগণের স্বার্থে আমরা তার পক্ষে খাস করবো। জে জে লিডার, জে তো লিডার ফোন দিলাম আপনারা জেতার লাগে, ও যে আমরা জানছেন কিনা না, বাংলাদেশ সুবিধাবাদী পার্টি একটায় আমরা সিলেটের বিভিন্ন বিভিন্ন ইয়ত মনোনয়ন দিছে, মানে মনে হয় মানুষ আমরা প্রতিদ্বন্দ্বী হয়েছেন, ইটার লইয়া তো বড় টেনশনের মাঝে পড়ছে, সিএনজি ড্রাইভার, এরপর আর এমন কোয়ালিটি আর কিতার লেখাপড়া নাই, এমন মানুষ যারা লইয়া আমরা মানে কোনো অবস্থাতে এর আর প্রতিদ্বন্দ্বী হওয়া যান না। লিডার আপনারা ফোন দিন, আমি একটু করে আমার নাম হায়দর, আমার নাম শুনে সবার করে দর পর। হ্যালো আম্মানি গো, কিতা খো, ও আমার বাচ্চা কাচ্চা কান্দে, এটা তোমার কাছে রাখো না, আমি এখন নির্বাচন লিয়ে ব্যস্ত, আমি এমপি হইতাম বুঝুনি, ও রাখো বাচ্চা কাচ্চা, ও ন আমার লো এখন মাইসে পাগল, ইউটিউবে আর ফেসবুকে আর নন্দ নিমির কেতার তো আমার লোয়ে পাগল, আমি তোমার পুরো এখন এমপিতে ফাঁস হয়ে গেছি কি জানো নি, ওই ওই আমি ফাঁস হয়ে গেছি গো মাই, ওই যে আমার লগে যে প্রার্থী একজন খাওয়াইছে গেছে বার আসলো, এবার আমার কথা নিয়ে তো হাত ফেলে গেছে, কারণ আমি নিজে ফাঁস, এখন আমার সিটও আমি একলা, আমার ই ওয়ার্ডও আমি আমি সারা কেউ নাই, ও দেশ আউট হয়ে যাবা, দেশ আউট হয়ে যাইতাম গিয়া বল্লা।
লাগে গেলাম নাকি তাহলে ইজ্জত লাগে। হ্যালো সুয়েল ভাই নি ভাই, ইমরান কইরাম বেলা আসেন নি ভাই, না দোতরাম খুনতে হয়েছে না খুই মনে সাক্ষাতে ভাই। ও ভাই গাল লেগে না রো ভাই, আগে তো বক্কা বুঝাইছিলা বাইরা যাইবার লাগে, গেলাম না বিচাও হয়েছিলা বালা বিচা আছে বালা দেশ আছে। আমার ভার ভাই নুর সাফতাখানোর ভিতরে দেশ আউট করতে যে তোর টেখা লাগে বালা একটা দেশের ভাই। আমি তোমার রাত্রে পাসপোর্ট সকলটা জমা দিলাম, কী তো হয়েছে এটা জানা দোকান না দূরে রাখো তোমার নমিনেশন আর নির্বাচন আর টিকিট এটা সবটা ঘুরলাম, আর ইজ্জত লোক দেশ শান্তানে বিদায় করার ব্যবস্থা করো ভাই। ভাই বা দেখো মানে বিস্তারিত বাদে বিস্তারিত কই মানে আমার ভাই জেলা ভারো তুমি টেখা আমি দিলাম তোমার ব্যবস্থা করে দুই দিনের ভিতরে আমার ইজ্জত লইয়া সাক্ষাতে কই মো ইটা নির্বাচনে এটা বহুত হুন্ডা জানি কিছু হুঁচো নানি ওই ওতা ওতার ওতাবরের প্রতিদ্বন্দ্বী রাখি মানুষের সামনে বার হইতাম আমার ওই ঘুরে পাইছি ভাইয়া দৌড়াইয়া আইছি কোনো মতো যান বাসাইয়া এই সামনে পড়তে আমার সরম করে। আচ্ছা ভাই আইলে মাত মানে আচ্ছা রাখিস আমার ও আল্লাহর বা আমিও তোমার চিনি ভালো করে ডরাইস না কখন কখন আমরা দলনি অবস্থা খারাপ আরো আরো জনপ্রিয়তা পাবে অবস্থা তোমার এখন ধান্দা ফান্দা কেমন চলছে ধান্দা ফান্দা নাই তো এখন তো খেয়াল করছে নাকি বা সারা দেশে বাইরে আমার একটা দল ঘোষণা করছি তোমার দল নেই বিএসপি মানে বাংলাদেশ সুবিধা পার্টি এই দল হায়দর এমপি ফিরে দিলাম তুই এমপি একাশনা দিছি মে অন্য আমরা হইলাম পাওয়ার আছে গান গা বন্দি করলে বারে এই মুজেলের তালা বাঙ্গিয়া বুঝছিস না কোনটা গান গা শুনুকা আপনি এখন আর আমরা কোনো চিন্তা করেন না যে আপনার ইসি থেকে কোনো সিটিউটি আইসে না নি যে আমরা নিরাপত্তা দিতা কারণ যেহেতু এমপি হারাইছি একটা দল করছি হায়দরের নিরাপত্তা দেওয়া লাগবো আমার আসদের নিরাপত্তা দেওয়া লাগবো বোমারের নিরাপত্তা দেওয়া লাগবো তার আর আমার লাগতো না আমরা খাবার দিলাই মন এখন আপনি জেলা চলটা চলুক আমরা বা খেয়ালটা হইন যে কারণ এখন তো আর ভবিষ্যতে যদি আমরা কিচ্ছু হয় দেখ খেয়ালটা হইস জেলা ঢুকাইয়া নিরাপত্তা ঠিক হয়েছে যে কোনো সময় নির্বাচন হওয়া বাদেও আমার ফার্স্টটা আসন ছাড়িচ্ছি আমি অলরেডি বাজারও কিজাত বাজার লইছি আপনি তো বুঝলেন না স্যার ফেসবুক টেলিভিশন খালি দেখা যে ভাই ইরা খালি খালি আপনি তো বুঝলেন না কিতা ঘটনা বন্দি করলে ডর নাই কবিতা আছে নানি লাথিবার বাংলে তালা যত সব বন্দি জ্বালা হালার হালা হালার হালার শোনা নাই নে আগুন জ্বালা আগুন আগুন জ্বালা আগুন জ্বালা আমরা যখন জনগণে বাগাড়ি আনবো তাই খালি দললেও ফেসও করবা আমরা আমরা আমি যদি এমপি হই আপনি আমার এলাকার এক ভাই আমি দ্রুত আপনারে না ওসি ফোদ বন্ধ করলিম করিয়ে ডাইরেক্ট একবারে মেইন মেইন কিতা একবারে মেইন বানাই দিলাম ফুল মেইন কিতাতে মেইন বারে দিল মেইন 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 ফদর নাম জানি মেইন 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 হইতাম যে একবারে আর ইসলামী হল লেখো খাগড়াছড়ি ফাটাই দিব তুই কো আগো মতা আগো ক্ষমতা পাইছি না পরে কই যে ইচ্ছাতে আমরা লই দোয়া করবার আমরা তো জহর রাম আমরা দোয়া করেন যে আর তে আপনি আমার ওই যে হায়দরর ভাই কিয়ালটা ভাই হ্যাঁ টিপ টাপ দিতে পারতো না তো মে যেটা বলতাহু আপনি কান্দি হুনতাহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর আমি একজন একটা পার্টির চেয়ারম্যান বর্তমানে সারা দেশে আমরা লই আলোচনা পাঁচটা আসন ছাড়ছি আপনি কি আল্লাহ হইন যে বালা করি কারণ আপনি তো বুঝলাম এখন আমার দল লেব আপনি বিপদে পড়বো আমি কেন বুঝি লিছি আল্লাহ কিন্তু একটু গরম মাত্রা নইলে আগে দৌড়াইছি না আপনারে পিস্তল দিকে দৌড় দিছি না আসবে আস আপনারে দৌড়তে পারতো না দললেও বিপদ নির্বাচনটা যাক দেখি হিন্দি জামাল তোমার ধান্দাবাজি কই যায় হুনসনি ভাই হুনসনি নির্বাচন আইছে হুনসনি আমরা সবাই এমপি হইমু নমিনেশন কিনসনি দেখা দেখি মাগুনি আয়ে মনে জানিলি যে নির্বাচন করলাম বলতাম নি দিল দিল না হাঁটি দিই না দিল না খাটলে কেমন সাপ বেড়া গেলি
সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? হু বুতা মাতা হু ভালো আছি হু। মুঝে তো ইতনা কাম করতে হলে দু ভিটামিন বেচতে বেচতে ডিস্ট্রিবিউটর হতা হু, টিকেট বেচ। জি স্যার, জি স্যার, স্যার এলাকার গণমানুষের দাবি স্যার, ওর লাগি স্যার আমরা একটা দল গঠন করছি নির্বাচনের লাগি। জি 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 স্যার, আমার সবাই চেয়ারম্যান দিছে না রে কু কু চেয়ার কু চেয়ার স্যার, এটা দলর আমরার বহুত বড় একটা কাম স্যার, আমরা চাইলাম যে ওই যে স্যার আপনি কোনো ডরার হেতে সবরি জীব ডরার, আপনি কোনো ফেসও করতে না স্যার, গিট্টো সারা ফেস স্যার, কোনো গিট্টো নাই স্যার, টান মারলেলা ফের ফের একু লিয়াইব ফসকা দেওয়া যে ফসকলা ওলা টান, আপনি ফেসাইল মনে করো কাজে তো টান, আপনার মারার ধরার ফুরফুরে ইয়ে সরিয়ে দিব কি ছুট 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 যাতা হোক ছুট যাতা হোক। জি স্যার, নেই ব্যস্ত হোক, আমরা কাম করতা হোক, ফসকা লাগাতা হোক, এমপি হতা হোক, তো আপনাকে টেকনোক্যাট মন আপনাকে একটা যদি তা হোক নেই নমিনেশন নেই পেশ করতা হোক নেই পেশ ফুস পাস পেশ কোনটা নেই হোক হুম এ হুম স্যার আমি দেখা করতা হোক নেই চিন্তা মাত লিয়ে মুঝে ইলেকশন মে কাম করতা হোক মুঝে বিজি হোক বিজি হোক হ্যাঁ রাখতা হোক স্যার। মাগুর মাছ মাগুর মাছ হে খর হে বুলে পেশ করি গেছে আমরা লিয়ে কত তার ফরবায় ফেরে পেশ আরাইছি আমরা কিলা আনছি তার রেজিস্ট্রেশন, আনি আর এইছি মাইদা ক্রিম লেদু ভিটামিন ও নির্বাচন, তার উপরে দিতে যার কইবে সব হে দেওয়াইছে মাঝে তার উপরে দিলে মাল্টিনেশনাল কেস হুনচনি ভাই হুনচনি নির্বাচন আইছে হুনচনি আমরা সবাই। হ্যাঁ ধন্যবাদ সুস্মিতা, আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশের ন্যায় কিন্তু সিলেটের সবকটি আসনে আগামী সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হবে। তাছাড়া সিলেটের সবচেয়ে বড় যেটা হচ্ছে কি সিলেটে এবার কিন্তু সিলেটকে কেন্দ্র করে একটি দল গঠিত হয়েছে যেটির নাম হচ্ছে বিএসপি বাংলাদেশ সুবিধা পার্টির নেতৃত্বে রয়েছেন হিন্দি জামাল, তিনি কিন্তু সিলেটের পাঁচটি আসনে সংসদ সদস্য প্রার্থী দিয়েছেন। এটা নিয়ে কিন্তু সিলেটের মানুষের খুব জল্পনা কল্পনা শুরু হয়েছে। এখন আমাদের সাথে কিন্তু আমাদের এই টেলিভিশন চ্যানেল হিন্দি জামালের নেতৃত্বে যে পাঁচজন সংসদ সদস্য আছেন তারাও রয়েছেন এবং হিন্দি জামাল রয়েছেন, আমরা এখন তার সাথে একটু কথা বলবো যে তিনি কেন এই ইলেকশনে প্রার্থী দিলেন। আচ্ছা জামাল ভাই, আমরা জানি যে আপনি এর আগে অনেক কিছু করেছেন, এবারে কেন নির্বাচনে আপনি নতুন দল গঠন করে প্রার্থী দিলেন, কি সেবা দেবেন মানুষের? আমি যেটা বলতা হু যে মেয়ে তো এই দেশের সন্তান হু, তো মুঝে চাতা হু যে মুঝে ইসলে দু ভিটামিন বেচতা হু মাইদা ক্রিম বেচতা হু। এর আগে আপনার জেনেছি আপনি লন্ডন মানুষ পাঠিয়েছেন, বিভিন্ন কাজ করেছেন, তো এবার কেন আপনি দল গঠন করে সংসদ সদস্য প্রার্থী? আমি দেশকে উন্নতের মাধ্যমে করতে চাই হু, কারণ মুঝে যেটা বলতা হু যে কবি খুশি ইনতে যার মে হে ইন্ডিয়া সে আতা হু, তো জেন কর ভি মুঝে বলতা হু যে তুম তুমারা দেশকে মে আগুয়ে এলিয়ে যেতা হু, তো মুঝে আগুয়ে লয়ে যেতা হু কিছু এই 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 সেবক দেশের প্রাণ প্রতিভা ম্যানেজ করতা হু, তো আমি এই দল ঘোষণা করতা হু মুঝে কু চেয়ারম্যান হু বিএসপি পার্টি হু, তো মেরা এই হায়দর এই এমপি মেরা হায়দর 32 নম্বর আসনে এমপি হতা হু বাংলা হো ভাই বাংলা হো বাঙালি বুঝতে নাই, হায়দর 32 নম্বর আসন থেকে আমরা তাকে নির্বাচনে এমপি পদপ্রার্থী আমি নমিনেশন দিয়েছি, আর এই হচ্ছে আমাদের আরেকজন এই যাকে আমরা সবাই হাবিবুর রহমান হাবিবুর রহমান বোমামি সিং নামে সবাই চেনে, এই বোমাকে আমরা দাঁড় করিয়েছি এই কত 34 নম্বরে। হ্যাঁ জামাল ভাই, আপনাদের বিরোধী দল যারা রয়েছে তারা অভিযোগ করছে যে আপনাদের প্রার্থীর কোনো কোয়ালিটি নেই, তাছাড়া আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছে, এ বিষয়ে কি তারা আপনাকে আনুষ্ঠানিক কিছু দিয়েছে বা ইসি আপনাকে কিছু জানিয়েছে? কি কইছে কি ফলম টি ফলম এর আছে দেখাই নিবা। এই যে বিরোধী দল আপনাদের যারা রয়েছে অন্যান্য যারা দল রয়েছে তারা অভিযোগ করেছে যে আপনাদের যে সকল প্রার্থী রয়েছে তাদের কোনো যোগ্যতা নাই, এরা আনএডুকেটেড পারসন, তো সেক্ষেত্রে কি আপনাকে ইসি কমিটি কিছু বলছে? আপনি যে টাসা লাইতে পারেন নি সিংজি লাইতে পারেন নি পরিবহন দিমু সব হারাইতে পারে আমার এরারে দেখি অলরেডি আমরা আর প্রশংসায় আমরার যোগ্যতার কারণে বহুত প্রার্থী হার্ড ফেল করা বহুত প্রার্থী পেশারে উঠিয়া, কারণ আমরার এই গণজুয়ার সৃষ্টি হয়ে গেছে, আমি চাই যে আমার এই মুঝে মানুষ লইয়ে হু মুঝে একটা দেশ গড়তা হু
মুঝে সুন্দর চালা আমরা এখন একটু কথা বলতেছি যে বিএসপি অর্থাৎ বাংলাদেশ সুবিধা পার্টির চেয়ারম্যানের সাথে উনার সাথে একটু আচ্ছা ভাই আপনারা তো এই যে এত সব প্রার্থী এইসব প্রার্থীকে যে বাস্তা হু ও মেরে ভাই হিন্দি জামাল হু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেশের সেবা করতে চাই দেশের জন্য দেশের প্রতিটি অঞ্চল প্রতিটি গোত্র থেকে আমি শপথ করছি যে দেশের প্রতিটি মন্ত্রণালয়ে আমাদের মানুষ থাকবে প্রতিটি জেলায় জেলায় আমাদের গরুর গাড়ি সিএনজি ড্রাইভার দিব আমরা জেলায় 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 তাদেরকেও আমরা সুযোগ দিব এরকম গরু রাখালো তারা থাকবে মন্ত্রণালয়ে আমি সেটা শপথ করলাম আচ্ছা দর্শক আমরা এখন কথা বলছি যে তাদের যে পাঁচজন বাংলাদেশ সুবিধা পার্টির যে পাঁচজন প্রার্থী রয়েছেন তাদের একজনের সাথে যিনি হিজড়া সম্প্রদায়ের তার সাথে আমরা আচ্ছা ভাই আপনি ভাই না বোন আচ্ছা আপনি যে প্রার্থী হলেন আপনি জয়ের জন্য কতটুকু আশাবাদী আমি যদি নির্বাচনে পাশ করি তাহলে সবাইকে সুবিধা দেবো আপনিও আসেন আপনাকে অনেক সেবা দেবো তো আমরা এখন দর্শক আমরা এখন আরেকটু কথা বলছি যে এখানে যে আরেকজন প্রার্থী রয়েছেন আশোত মিয়া যাকে নিয়ে খুব বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে আমরা আপনি যে প্রার্থী হলেন কিভাবে জনগণের সেবাটা করবেন কিভাবে ইলেকশনের প্রার্থী যারা দোয়া রইল সবার সেরা আমরা হিন্দি জামালে আচ্ছা আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী রয়েছেন ডক্টর মাসুকুর রহমান সুরমা কুশিয়ার আসলে উনি তো অনেক শিক্ষিত তাছাড়া উনি দুইবারের এমপি না মাসুকুর রহমানের সাথে আপনি কিভাবে পাস করবেন না ওনার সাথে এই না দর্শক এখন আমরা সর্বশেষ প্রার্থী যিনি তার সাথে কথা বলবো যে তার সম্পর্কে কিন্তু অনেক উনি লন্ডন যাওয়ার জন্য হিন্দি জামালের সাথে অনেক মিশেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি লন্ডন না গিয়ে এবার ইলেকশনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সেই প্রার্থী হাবিবুর রহমান যাকে বোমা মেশিন নামে সবাই চেনে আচ্ছা হাবিবুর রহমান ভাই আপনি যে ইলেকশনে দাঁড়ালেন এই যে হিন্দি জামালের নেতৃত্বে আমরা জেনেছিলাম যে আপনি লন্ডনে যাবেন কেন লন্ডনে না গিয়ে আবার হিন্দি জামালের নেতৃত্বে আপনি কেন ইলেকশনে দাঁড়ালেন বলুন আমরা লাইভে আছি আপনি কথা মারতাও আমাদের দলের নাম হিন্দি জামাল পার্টি বিএসপি বিএসপি অগুতকি আমরা এমপি মু নাকা জিন্না টিভি দেখা যাচ্ছে না কি টিভি মাত 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 আপনাকে টেলিভিশনে কোন লাইভে দেখাচ্ছে আপনি জনগণে কি শুনতে এই জামাল তুই বিমানে কই লিখছ না আই যা অগ্রে এমপি না অনেক গুড় চেয়ারম্যান হইছে তোমারে বানা আমি এমপি হিন্দি জামালের লগে লন্ডন যাইম তারপরে আমরা ডালমুড়ি খাইম এরপরে চশমা কেন আমি খালা দিই জামালে আমরা লিয়া মেম্বার বানাইবো বাদল চেয়ারম্যান দিয়ে বিদায় করবো আচ্ছা দর্শক এখন আমরা লাস্ট কথা বলবো যে দলের চেয়ারপারসন যিনি বিএসপি অর্থাৎ বাংলাদেশ সুবিধা পার্টির যিনি চেয়ারম্যান হিন্দি জামালের সাথে আচ্ছা জামাল ভাই আপনাদের সব প্রার্থী না না অগুরি জামাল ওনাকে আমরা প্রথমে কথা বলেছি আপনার সাথে আপনার সময় আমার লাইভ সময় চলে কম আসছে তার জন্য আমি আপনার সাথে আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন যে আপনি এই সব প্রার্থীদেরকে নিয়ে কিভাবে জয়টা পাবেন এটা একটু বলবেন তাছাড়া আপনাদের যারা বিরুদ্ধে যারা রয়েছে এটা কিন্তু খুব হেভি ওয়েট অলরেডি জয় ভাই লিজি হেভি ওয়েট অর ওয়েট হালকাই গেছে উনারা হালকা হতা হু মুজের বিজয় আতা হু আবেদন করতা হু বিজয় মিছিল দিতা হু তুই কোনটা বলতা হু আমাদের আমাদের দলের প্রধান আকর্ষণ হচ্ছে হায়দর হু সর্বশেষ প্রশ্ন জামাল ভাই যে আপনি এই সব প্রার্থীদের নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্যটা কি একটু বলবেন আমাকে আসলে মেরা মূল উদ্দেশ্য হতা হু যেটা হতি আমার কাছে সতাসনা হু হিন্দি জামাল হু নেই মাত্তা হু মুঝে কথা হু যে সংসদ মাঝে এই যে হিজড়া আছে তৃতীয় লিঙ্গ তারার কোনো আসর নাই তারা খালি দামান্ডে আটকে ইয়া পয়সা লয় আমরা চাই হন ইয়া পয়সা পয়সা না দূর মারিস না তারা যাওক সংসদের আর আমি চাই সংসদে নিতাম তারা সংসদে কোনো আসন নাই আমি চাই সংসদে নিতাম আর কৃষক যেন কৃষি মন্ত্রী হইন তাইন ধান কিতা বুঝেননি চাউল কিতা বুঝেননি আমরা ডাইরেক্ট খেত থেকে তুলিয়ে আনছি খেত থেকে তুলিয়ে আনি আমি তারে ফেন ফিন দাতা হু
আসত কালের কালের কাহু তাকে আমি পেনমিন্দা দাও এই কৃষকরা আমি তারে সংশোধন নিমু আমি দেশের লাগে কাজ করতাম চাই এরপরে হইল কি আরে পরিবহন যে সিএনজি চালাইতে পারলো না সে পরিবহনের মর্ম বুঝবো কিলা টাকার মর্ম বুঝবো কিলা কেয়া করে বুঝতাও আমি হায়দর তুমি কো আমি হায়দরকে আনতাহ পরিবহন থেকে আপনি কি আপনি কেন আসছেন ইলেকশনে আমি তো আইসি ইলেকশনে আমি যে জনগণের সেবা করব আমার গায়ে দিয়ে নিয়ে যাব নিয়ে আসমু সেবা ওটা তো সেবা আইডল সেবা আর এটা সে আমার নাম হায়দর আমার নাম শুনলে সবাই করে দরপর দরপর ফাগলের জায়গায় একমাত্র খালি পাবনাত আর কোন জায়গা নেই আমি তারে সংসদ ফাটাইলাম ফাগল জাতে সংসদ নির্বাচনী প্রার্থীদের সর্বশেষ পরিস্থিতি সুস্মিতা শুনলাম নির্বাচনে নাকি স্যার আপনি দাঁড়িয়েছিলেন আর হইয়া লাভ নাই বাবা ইচ্ছা আছিল তোমার মতো আমার স্টুডেন্টরা তারা গার্জিয়ান হল ওখানে মিললে আমার দল স্যার হারিয়ে যাও কা দল থেকে আমার খুব প্রেশার দিল লাস্টে চিন্তা করছিলাম যে না আমি ইলেকশন করি নাই এখন যে অবস্থা শুরু হয়েছে ওই সিএনজি ড্রাইভার গন্ড মূর্খ এর সাথে পাগল আরো এই যে না মানে এটা বিশ্রী অবস্থা নির্বাচন স্যার আমার কাছে যেটা মনে হয় স্যার আপনাদের মতো ভালো মানুষদের জন্য আছে নির্বাচনটা প্রযোজ্য না রাজনীতিটা আপনারা স্যার খুব ভালো কিছু করতে পারবেন না স্যার রাজনীতিটা অনেকটা কলুষিত হয়ে গেছে আর রাজনীতিতে স্যার বিভিন্ন প্যাটার্নের মানুষগুলো আইসা খুব খারাপ অবস্থায় আছে স্যার আমাদের এদিকে যে কে কে দাঁড়ালো এদেরকে কথা শুনলে তো স্যার আমরা খুব লজ্জা পাই এদের এখানে স্টেজ হোক স্যার যখন আমরা আপনাকে দেখতে পাই খুবই লজ্জাজনক হবে ব্যাপারটা স্যার তুমি ঠিকই কইছো আমি আসলে শিক্ষক হিসাবে থাকাটা বালা জি স্যার এখন রাজনীতি আসলে আমরা সাধারণ শিক্ষকদের জন্য না জি স্যার আমি যেটা বুঝি আর কি যা শুরু হয়েছে ওনার রাজনীতি রাজনীতি রয়েছে না স্যার বর্তমানে যা যা ক্যান্ডিডেট আছে আমি স্যারকে অনুরোধ করবো স্যার আপনি নির্বাচনটা করবেন না স্যার এই রাজনীতিটা স্যার আপনাকে উপরে নেবে না বরং ডাউন করে ফেলবে স্যার দেখে আমিও সিদ্ধান্ত নিচ্ছি আমি নির্বাচনে যাব না স্যার সেটাই আপনার জন্য ভালো হবে স্যার আমি মানসিকভাবে মানে বিপর্যস্ত সমাজের যে অবস্থা শুরু হয়েছে বুঝছেন স্যার মানুষ এখন আমার কাছে মনে হয় যে তারা যোগ্য প্রার্থীটা বাছাই করাটাও তারার লেগে কষ্ট হয়ে গেছে তারা বাছাইও করতে পারে না ঠিক মতো খারে ভোট দিত খারে দিত যারে তারে তারা ভোট দেওয়া দেয় বুঝছো না স্যার আপনাদের মতো ভালো লোক যদি নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে স্যার দেশে হাল ধরতেন তাহলে একসময় আমাদের দেশের অবস্থাটি পাল্টে যেত কিন্তু আমাদের দেশের অবস্থা তো উল্টো সমাজের অনেক নিচু শ্রেণীর খারাপ শ্রেণীর মানুষগুলো রাজনীতি ঢুকে যাচ্ছে এই জন্য স্যার রাজনীতি আজকের এই অবস্থা স্যার শোনো একবার আমি সিদ্ধান্ত নিচ্ছি আর কার হইতাম না ধন্যবাদ স্যার এবং এটি আমার ফাইনাল সিদ্ধান্ত তো ঠিক আছে একবার বাল্লা থাকো দোয়া করবাই আর দেখছো তো না হিন্দি জামালে কিতা কিতা প্রার্থী দিছে জি স্যার দেখতে পাচ্ছি তো স্যার এই জন্য মনটা বেশি খারাপ ওকে আল্লাহ হাফিজ স্যার ভালো থাকবেন স্যার সালাম স্যার ভালো মান মার হলে বাম বে মার ডান বে মার সুজা মার সুজা মে মার গোল দে 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 দাও এটা মেসি ইতে নাই মেসি হতাও তো সাদা ভাও হতাও মারতাও হিন্দি জামাল ভাই মা তোমরা এটা কি আরম্ভ করলা কি আরম্ভ করতাও তোমরা লন্ডন পাঠাই দেয় বালা কথা এখন নির্বাচন বলে তোমরা হারাই জি রে তো কি হওয়া এই দেশের জন্য করিছি আমার জীবনে এই দান হ্যাঁ স্বাধীনতার জন্য আমরা বেঁচে থাকতে চাই স্বাধীনতাকে অর্জন করে রাখতাও তোমার দিল মে বাসাতাও আর যোগ্যতা কি দেয়া নির্বাচন যে হারাইলে আমি যে খালা করছি হে হায়দর খালাই যায় নির্বাচন এ গরুরা খালা আসত সারা দেশে বহুত খারার দেখো গিয়া হায়দরের বহুত যোগ্যতা আছে এবার আরো নতুন আমদানি হিজড়া গত তা করে
এরপরে তেলা বেলা আর ভাল দেই ইজরাইলতে খালি দামান দর টাকা তুলি কইন্না বা কইন্নার কাছে টাকা তুলি আমি ইজরাইলে সংশোধন নিলাম বাদ নি আজ যদি এমন তোলা লয় যায় ইজরা হিজরা মন্তলা লয় গিয়া যদি এর বাদ করি লয় তো আজ এই আসন রাখাল দেখি আমি তবে মানে এমপি দিরা আমার বাদ নেই তা আমি এটা দল গঠন করছি তোমরা ওই যে ওটা খরায় নানি এটা তোমরা আমরার এলাকার মান সম্মান লইয়া টানা টানি তুমি যা বলতা ও তা বুঝবাস মিশা বলতা ও বুঝবাস মিতা ফেসবুক বা ইউটিউবে মানছে চরম দের তো খরম ওকে এলাকাত সিএনজি ডিবার খরাইছে গরু গরু রাখাল খরাইছে নির্বাচন কে আসরম ও মুজে দল গঠন করতা ও এমপি হতা ও আম ভাইরাল হতা পিএম হতা আরে উনো তোমরা লন্ডন লন্ডনে কাম করো আর এটা বংশং কইরো না নির্বাচন ইটা আমরারে খাইতে নাই জনগণ মুজে চল রে চল পিস লকতাও ইউটিউব মে ফেসবুক মে ভাইরাল হতাও হে জানো কি বলতো গোল মারতাও ভাইরাল ভাই গোল মারতাও মেসি হতাও গোল 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 আমি জানতাম এ ভবিষ্যতে নেই মারাইব ইয়ার কোন কোনো বেং হইতো না কয়দিন খেলি হইলিয়া লাগে জি 12 টাকা ব্যবসা করাত বাঙালি বুঝেছ নি ও খেলের কয়দিন বালা আটটা মন হইব অন্যটা করতে কইলিব আর কইলিব এটা ইটা পাগল হতাও পাগল কা পাগল সাগর মার দাও মার চাচা আপনার শরীর নাকি অসুস্থ এই সংবাদ শুনে আমি আসলাম ও বাবা তুই যা ভালো আছো হ্যাঁ চাচা কিন্তু আপনার কি হয়েছে চাচা না রে বাপ আশা করে দাঁড়াইছিলাম ইলেকশনে তুমি তো জানো আমি দীর্ঘদিন ধরে মানুষের সেবা নিজেকে নিয়োজিত করছি কিন্তু তা তো অবশ্যই যে অবস্থা এখন সমাজে দেখতেছি এলাকার মধ্যে দেখতেছি সেটা তো আর এই রাজনীতিতে থাকা লাগবে না আর যারা দাঁড়াইছে ইলেকশনে দেখছো নিরক্ষর মূর্খ মানুষ সিএনজি চালাকি হায়দার নাকি নাম সে দাঁড়াইছে আমার এগেইনস্টে আমি শুনছি এটা আমি শুনছি আমার এগেইনস্টে তাকে দাঁড়া করানো হয়েছে পছন্দ কি বাবা ইজ্জত থাকেনি চাচা আপনি সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছেন এলাকার মধ্যে অনেক উন্নয়ন করেছেন এলাকার মানুষ আপনার প্রতি অনেক শ্রদ্ধা আস্থা বিশ্বাস আপনার প্রতি তো আপনি নির্বাচন থেকে সরে দাঁড়ালে এলাকার মানুষ খুবই কষ্ট হবে চাচা না বাবা তোমরা আছো বলেই তো আমি আছি তোমাদের ভালোবাসা নিয়েই আমি আছি তুমি জানো যে আমি সারাটা জীবন নিজেকে বিলীন করে দিয়েছি মানুষের সেবায় মানুষের সেবাকে আমি আমার এবাদত মনে করি কাজে এই জন্যই আমি দাঁড়াইছি এখনও জনগণের স্বার্থে মানুষের স্বার্থে দাঁড়াইছি আমার ব্যক্তি আমি কিছু করছি এই যে এতদিন যে রাজনীতি করে আসতাম আমার ব্যক্তির জন্য কিছু করি নাই সমাজের জন্য কিছু ভালো ভালো মানুষের কদর নাই বাবা ভালো মানুষের এখনও কোনো দাম নাই এখন যে সমস্ত মানুষ দাঁড়াইছে ইলেকশনে দেখো এরা কিন্তু নিরক্ষর মূর্খ একদম কিছুই জানে না রাজনীতি রও জানে না তারা এখন রাজনীতি দাঁড়াই তারা ইলেকশনে দাঁড়াইছে তারা এটা হচ্ছে যে হিন্দি জামাল একটা বাটপার আছে না হিন্দি জামাল ওর কারসাজি ওই নাকি একটা পার্টি প্রধান ও দাঁড় করাইছে এটা মূলত চাচা আমরা চিন্তা করে দেখছি আপনাকে হেয় করার জন্য ও যাই কিছু করুক আপনার জনপ্রিয়তা কোনো অংশে কমবে না চাচা এক্ষেত্রে আপনি কখনোই কোনোভাবে পিছপা হলে চলবে না আপনার উপর জনগণের যে আস্থা বিশ্বাস যে জনপ্রিয়তা আছে আপনি অবশ্যই পাস করবেন এবং আবারও জনগণ জনগণের পাশে আপনাকে চাই আচ্ছা ভাতিজা আমি একটু চিন্তা করতেছি দেখি তোমার আব্বাকে আমার সালাম দিও তোমার আব্বাকে বলো দোয়া করতে আর তোমরা যদি সাথে থাকো ইনশাল্লাহ আমি থাকবো একটু মন খারাপ হয়েছিল সাময়িকভাবে কিন্তু আসলে তুমি যেটা বলছো যে ময়দান ছেড়ে দিলে তো শয়তানে গুণ দিয়ে দিবে ঠিক আছে আপনি নেমে গেলে তো আমরা আস্থা বিশ্বাস হারাই ফেলবো আপনি কোনোভাবে নেমে যেতে আমরা দেবো না আচ্ছা তোমরা দোয়া করবা সবাই অবশ্যই দোয়া করবা পিছনে থাকবা আমার পিছনে থাকবা অবশ্যই উৎসাহ দাও যদি ইনশাআল্লাহ আমি আসি আমি থাকবো হ্যাঁ অবশ্যই চাচা আপনাকে থাকতে হবে রাজনীতির মাঠে আপনাকে থাকতে হবে আচ্ছা ভালো থাকবেন ঠিক আছে আজকে উঠি চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা আব্বার সালাম দিও কেমন দোয়া করতে বলি আসসালামু আলাইকুম আমরা মনে করি সব নীতির ঊর্ধ্বে যে নীতি তাহাই রাজনীতি হুট করে ঢুকে যাওয়ার নাম রাজনীতি নয় আদর্শ সংগ্রাম চর্চার মাধ্যমে আয়ত্ত করে নিতে হয় এই নীতি এরকম কিছু অযোগ্য নিরক্ষর মানুষ রাজনীতিতে ঢুকে কলুষিত করছে এই সুন্দর নীতিকে আর প্রকৃত রাজনীতিবিদরা মুখ ফিরিয়ে নিচ্ছেন আসুন রাজনীতিকে পুনরুদ্ধার করতে প্রকৃত আদর্শবান ত্যাগী কর্মী থেকে নেতা এবং রাজনীতিবিদ বাছাই করি